উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় পাশের হারে এবছর সবচেয়ে এগিয়ে আছে বরিশাল বোর্ড। এই বোর্ডের 70.55% শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন, তবে পাশের হারে এগিয়ে থাকলেও জিপিএ 5 প্রাপ্তির সংখ্যা কমেছে, তাই কিছুটা হতাশ শিক্ষার্থী ও অভিভাবকরা। এভাবেই উল্লাসে মেতে ওঠেন চট্টগ্রামের শিক্ষার্থীরা। অনেকদিন যাবতই বলছিলেন আমার পরীক্ষার রেজাল্ট যদি খারাপ হয় তাহলে তাকে যেন আর মুখ না দেখাই, তাই তো দরজা বন্ধ করে আছি। আয় বাবা, আর আমাদের অভিভাবক সবাই একসাথে খেয়ে নেই। যেরকম পরীক্ষা দিয়েছি সেই রকম রেজাল্ট পাই নাই। ওখানেই বসে আছে আমার বাবা, সেও অনেকবারই বলেছে রেজাল্ট খারাপ হলে যেন ঘর থেকে বেরিয়ে যাই, কিন্তু বের হয়ে আমি কোথায় যাব? সুমন, জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যাও কমেছে এই বোর্ডে। ইংরেজি বিষয়ে খারাপ করায় ফলাফলের এমন অবস্থা বলে জানিয়েছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক। খাতা দেখায় একটু কড়াকড়িভাবে দেখা হয়েছে। আমার ছোট বোন আমার রেজাল্টের কথা শুনে বলেছে সে তার বন্ধুদের কাছে মুখ দেখাতে পারবে। আনন্দে মাতেন শিক্ষার্থীরা, সন্তানের কঠোর পরিশ্রমে অর্জিত এ ফলে খুশি অভিভাবকরাও। এত কিছুর পরেও যখন আমি দরজা বন্ধ করে অনেকক্ষণ আছি, তখন মা আর সহ্য করতে না পেরে আমাকে খাওয়ানোর জন্য ডাকতে চলে এলো। ফলাফলের উপর প্রভাব পড়েছে বলে জানান পরীক্ষা নিয়ন্ত্রক। বাবা যদিও অনেক রাগ চেহারায় নিয়ে বসে আছে, কিন্তু আমি বুঝতে পারছি কিছুক্ষণের মধ্যেই বাবাও আমাকে খাওয়ানোর জন্য ডাকবেন। আর বোন, ওর সাথে তোমার আত্মার সম্পর্ক, ও যা ইচ্ছা বলুক, কি আসে যায় তাতে? সুমন বাবা, খাবার দিয়েছে, আয় বাবা। বাবা বাবা, আসলে এটাই ফ্যামিলি, যেটা আমরা বুঝতে পারি অনেক পরে। এবারে দেশের বাইরে 7টি কেন্দ্রে 285 জন শিক্ষার্থীদের মধ্যে পাশ করেছে 263 জন। রাশিদ লিমন, সময় সংবাদ। এই যেমন এখন বুঝতে পারছি বাবা মা যা বলেছিল কোনোটাই মন থেকে বলেননি, কিন্তু আজ বুঝতে পারার পরেও তাদের সামনে দাঁড়িয়ে সরি বলার ক্ষমতা আর আমার নেই।